বুঝতে পারছিস না কি মানে লাইফ হচ্ছে? হ্যাঁ ইয়েস, আমি বনানী থানা, আমাদের সকল প্রশাসন, আমি সবার সব সবাই সবার অ্যাটেনশন চাচ্ছি। আমাদের বাসায় সিভিলে কারাজানি এসে নিচের গেট টেট ভাঙাভাঙি করে উপরে চলে আসছে, এবং আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কোন থানা থেকে আসছেন বা কোনো প্রশাসনের লোক কি না, তার কেউ বলতে পারতেছে না, মানে কেউ বলেই না, উল্টা বাজে বিহেভ করতেছে যে গেট, আমার মনে হচ্ছে এরা ডাকাত। কারো কোনো পোশাক নাই এবং এক একজন আর এক এক রকমের চেহারা। প্লিজ আপনারা যে যেভাবে পারেন আমাকে একটু হেল্প করেন, আমি কিছু বুঝতে পারতেছি না। আমি বনানী থানায় যোগাযোগ করা হলো, বনানী থানা থেকে কোনো রেসপন্স নাই, এখন অবধি নাই। আমি ডিবি অফিসে ফোন দিলাম, তারা জানালো যে তাদের কোনো পরিচয় ছাড়া লোককে কিভাবে আমি 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 কিভাবে আমি দরজা খুলবো, আমি তো খুলতে পারবো না। সো প্লিজ, এখানে যারা যারা আছেন, যদি আমার লাইফটা এখনই কেউ দেখে থাকেন, থানার লোকজন একটু প্লিজ আমার বাসায় আসবেন, আমি পুলিশ। হ্যালো দিবোমা, দিবোমা, আমি ঘুমাইতেছিলাম, মানে বাসার নিচ থেকে নিচের মেইন গেট তারা সব ভাঙচুর করে উপরে চলে আসছে, এখন বাসার গেট, বাসার মেইন গেট ভাঙাভাঙি করার চেষ্টা করতেছে, অনেক জোরে জোরে তারা, অনেক শব্দ হচ্ছে। আচ্ছা, কেউ কোনো পুলিশ টুলিশ কেউ কিছু শুনতেছে না? আমি সবাইকে ফোন করলাম, কেউ আসতে পারতেছে না। বনানী থেকে এখানে আসতে কতক্ষণ টাইম লাগে? মরে গেলে আসবেন ভাই, এরা যদি ডাকাত হয় কী করবেন? এটার ভয় করতেছিলাম, আমি আজকে লাইভ কাটবো না। কে, কি হয়েছে, কি আন্টি, আন্টি কি হয়েছে, আন্টি কি হয়েছে, আপনি নানু ভাইয়ের কাছে যান না? হ্যাঁ, নানু ভাইকে কিছু বললেন না? হ্যাঁ, যে রীতিমতো কলিং বেল দিচ্ছে। আচ্ছা, আমি বুঝলাম না, মানে এইখান থেকে থানা থেকে আসতে কতক্ষণ টাইম লাগে? আমি যে বলতেছি বারবার থানাকে ফোন করে, থানার কেউ রেসপন্স করতেছে না, তাহলে কি মানুষ কি মরে যাবে? তারা কেউ জানে না কোন কোন অফিস থেকে আসছে, কোন থানা থেকে আসছে না, কোন র‍্যাব থেকে আসছে না, কোন সিআইডি থেকে আসছে, কেউ কিছু বলতে পারতেছে না। আমি সব জায়গায় খোঁজ নিলাম, কেউ বলতে পারতেছে না। আমি হেল্প চাইলাম, এখন অবধি কেউ আসতেছে না। কি বলে, ওরা তার পরিচয় দিতে পারতেছে না, আননোন লোকজন কিভাবে ঘরে ঢুকাবো? পরিচয় দেয় না তো, বলতে শুধু পুলিশ। কিসের পুলিশ, কোন জায়গা থেকে আসছে সেটা তো বলতে হবে। নাম নাই ওনাদের, থানার টানার নাম নাই, কোনো নাম নাই। আচ্ছা, আমি বুঝলাম না, মানে দিব মামা, দিব মামা, তুমি ফোন দাও, এখনই থানায় ফোন দাও, আবার ফোন দাও। কিছু বলে না, কাই এখন আর আমরা আইনগত ভাবে দেখতেছি, এখন আর কিছু না, খোলা লাগবে না দরজা, তাই বলতেছি। আমি ডিবি অফিসে ফোন করলাম হারুন ভাইকে, হারুন ভাই বললো যে তোমার দরজা খোলা দরকার নাই, আমাদের এখান থেকে কোনো টিম যায় নাই, আমরা আসতেছি, আমরা দেখতেছি, এখন অবধি আমি বুঝতেছি না। আমি মরে গেলে আসবেন আপনারা? আমি তো ভাই হার্ট অ্যাটাক করে মরে যাবো, আমি তো ব্রেন স্ট্রোক করে মরে যাবো মনে হচ্ছে। এটা এটা একদম টর্চার। কোন থানা থেকে আসতেছে? 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট ধরে ভাঙচুর করতেছে, নিচ থেকে উপরে যখন উঠছে ততক্ষণ কতক্ষণ টাইম লাগে উপরে উঠতে ভাঙচুর করে? নিশ্চয় 2 মিনিট উঠে নাই। সেই থেকে আমি থানাকে ফোন দিচ্ছি, থানা থেকে কোনো রেসপন্স নাই। আমি বুঝলাম না এটা কি, একটা আমাকে আন্টি এখানে সরেন না, যান না, নানু ভাই কাছে যান। নানু ভাই কিছু বললেন না কিন্তু? আমি একটা কোটি দে তো, কিছু একটা দে।
একজন কালো শার্ট পরা, একজন সাদা শার্ট পরা, একজন রঙিন শার্ট পরা, এগুলো কি কোন জায়গা থেকে আসছে? তাও জানুক সবাই কে মারছে, কে কে করছে বুঝুক নাই, সব মিডিয়ায় খবর দাও সবাইকে। অশোক অন ক্যামেরা মেরে যাক, কারো যদি মারতে ইচ্ছা করে। আমি এই জন্যই বলতেছিলাম যে আমি কি ভয়টা পাচ্ছিলাম, আমার এখানে কোনো সিকিউরিটি নাই, যে কেউ পুলিশ বলে সে ঢুকে যাবে আর আমি তো ঢুকতে দিব না। না কাজ করতেছে দিব মা, দিব আন্দাজে ভয় দেখাও না, নেট কাজ করলে তো ভালোই, আরে তো ডিপার্টমেন্টের লোকজন কে আমাকে দাও। হ্যালো র‍্যাবের টিম হোক, যে টিম হোক, বলবেন বলবে না কেন ভাই, বলা তো উচিত। আমি লাইভ কাটতেছি না, এই লাইভ থাকবে ভাই এইভাবে এইভাবে। কিন্তু হ্যাঁ আমি ফেসবুকে লাইভে, বউ বাবা আমি মরবার পৃথিবী দেখবে না, আমাকে কে কি করবে আমার সব আমি দেখাই মরবো তো, আমার সাথে কে কিছু পার পাবে না তো। এত সোজা মরতে তো হবেই, নিয়ে মরবো, সমস্যা নাই। দেখো তো মরণী থানা থেকে নাকি লোকজন আসতেছে, ফোন দাও না, থানা একটা ফোন দিতে পারতেছো না? আমার আমারটা তো সেম সেম কথা বললো, আমরা দেখতেছি দেখতেছি, আমি বললাম যে ভাই আপনারা একটু আসেন, ওরা আসতেছে না, মানে এটা কি ধরনের কথা? মায়েরা রেখে গেলে তো কোনো কিছু করার নেই বুঝছো। আমি লাইভ কাটবো না, যতক্ষণ না থানা থেকে লোকজন আসবে, মিডিয়া আসবে, ততক্ষণ এই লাইভ থাকবে। ফোন চার্জে দিয়ে নিই, দাঁড়াও আজকে দেখবে সবাই, দেখা দেখা দিব কি কি হয়, এদের এরা কি কি করে। আবার ধাক্কা থেকে উঠছে না, দরজা লক করতে, এটা লক কর ভাই। আপনারা কেউ বুঝতে পারতেছেন আমার অবস্থা? এইখানে থানা, বনানী থানা এইখানে, কিন্তু এখনো অবধি কেউ আসতেছে না থানা থেকে, আমি বুঝলাম না, মানে আমার তো তাদের হেল্প লাগবে। আমি এই ভয়টাই পাইতেছিলাম, ভাই আপনারা কেউ দেখতেছেন না, আপনারা কেউ কিছু বলতেছেন না, কি পরিমাণ সিক, মানে তিন দিন ধরে আমি উঠতে পারি না ঠিক মতো বিছানা থেকে। আচ্ছা আমার পরিচিত লোকজন দেখতেছে না, ওনারা কই? একটু আসবেন সবাই মিলে, একটু আসবেন, একটু দেখবেন এরা কারা। লিটারি তাকে ঘর দরজা ভাঙচুর করতেছে,
মানে আমি কি করব? আল্লাহ, এগুলো ঠিক হইতেছে না। আমি জাস্ট এগুলো আল্লাহ সহ্য করবে না। আপনারা যে সব জেনে শুনে বুঝে চুপ করে আছেন, এগুলো কিন্তু আল্লাহ সহ্য করবে না। আপনারা সমস্ত মিডিয়া দেখতেছেন, মানে কত মানুষজন এই এই মুহূর্তে দেখতেছেন, কিন্তু কেউ কিছু বলতেছেন না। মানে আমার বাসায় আমার বুড়া নানা আছে, হ্যাঁ, মানে আমি জাস্ট কিছু ভাবতে পারতেছি না, মাথা কিছু আসতেছে না। আপনারা যারা মিডিয়া দেখতেছেন, একটু একটু আসবেন, তারা ক্যামেরা ট্যামেরা নিয়ে একটু আসবেন, নাহলে একটু বাঁচাইতে আসবেন। আমি মরে যাচ্ছি ভাই, হ্যাঁ, আমি জাস্ট মরে যাচ্ছি, আমি আমি ব্রেন স্ট্রোক করে মরে যাবো মনে হচ্ছে এখন আমার। এতগুলো লোকজন আসছে, কেউ একজন সাদা পোশাক, কেউ একজন লাল পোশাক, কেউ একজন কালো পোশাক, তারা এসে বলতেছে যে আমরা আমরা থানা থেকে আসছি, আমরা পুলিশের লোক। তো আমি জিজ্ঞেস করলাম যে কোন থানা থেকে আসছেন, কোন পুলিশ? আমি তো জিজ্ঞেসই করবো, নাহলে তুমি হুট করে কেউ একজন বলবে পুলিশ, আমি তো খুলে দিব না। তো তারা লিটারেলি বাজে বিহেভ করতেছে, যেটা কোনো কোনো পুলিশ কোনো তদন্তের স্বার্থে আসুক বা যে কোনো স্বার্থে আসুক, তারা এভাবে প্রথমেই এভাবে কিন্তু বলতে পারে না। তারা নিচের মেইন গেট, বাড়ির মেইন গেট ভাঙচুর করে তারা বাড়ির ভিতরে ঢুকলো, এখন ফ্ল্যাটের মধ্যে এসে ফ্ল্যাটের দরজায় দরজা জাস্ট ভাঙচুর করতেছে। কাকে জানাইতেছিস? আপনারা কেউ কি আসেন, আমার পরিচিত আশেপাশের লোকজন, আমাকে একটু আসবেন হেল্প করতে? আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, আমি জাস্ট ঘুম থেকে উঠে নিচ থেকে ফোন দিল, ফোন দেওয়ার পরে আমি তাদের সাথে কোনো যোগাযোগ করতেই পারি নাই, তারা আমার ফোনও ধরে নাই, নিচের একদম গেট টেট ভেঙে উপরে চলে আসছে। আমি নিজে যেয়ে তাদের সাথে কথা বললাম যে আপনারা কারা, মানে কোত্থেকে আসছেন, তারা কোনো কিছু বলে না, শুধু দরজা খুলতে বলে। আমি দরজা খুলি কী করবো, আমাকে মার্ডার করবে? হ্যাঁ, না, এইভাবে দরজা খোলার মানে কি, আমাকে মাইরে ফেলবে? আমি তো ভাই মৃত্যু ভয় পাচ্ছি, আমাকে কেউ মাইরে ফেলবে, বুঝেন নেই? আমি আমার তো শুরু থেকে ভয় একটাই ছিল যে আমাকে কেউ মেরে ফেলবে। এত রকমের হুমকি ধামকি এতদিনে, এত হুমকি ধামকি এতদিনে, তারপর আমি দরজা খুলতে পারবো না, আমি সরি, আমি ভয় পাচ্ছি। আমি বনানী থানায় ফোন করলাম, আমি ডিভি অফিসে ফোন করলাম, হারুন ভাই ফোন ধরলো, ধরে কি বললো যে কোনো তদন্তের স্বার্থে কেউ আসতে পারে, খুলো। আমি বললাম না ভাইয়া, আপনি একটু খোঁজ নেন। তারপরে উনি খোঁজ নিয়ে বললো না না না, আমাদের এখান থেকে কেউ তো যায় নাই, তুমি দরজা খুলো না, আমরা লোক পাঠাইতেছি, এখন অবধি আসে নাই, এর মধ্যে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে আপনারা কাউরে ছেড়ে দেন না। আমি ঘুম থেকে উঠে নাইটে পরে ঘুরতেছি, এটা কোন ধরনের কথা? একটা কিছু দে না ভাই, আমার তো হুশ নাই কোনো কিছুতে, আমার আমি তো পারবো না এখন এত কিছু খেয়াল করতে। আচ্ছা, তোমরা আমার বন্ধু বান্ধব কই আসছো ভাই? তোমরা কই নাই, আশেপাশে কেউ নাই, তোমরা আসতে পারতেছো না? এটা দে, এটা দে, এটা দে, আমার দিবো মা কই।
কারা এখন তুমি সদিত করে হাজিশন প্লিজ দিব না তুমি বুঝতেছো ব্যাপারটা পরে ফোন দিব হ্যাঁ এখন সদিত পাইনি আমি জাস্ট লাইভটা শুরু করছি দেখছো সব থেমে গেছে তুমি দশে ভাগটি একটু পাগল করে দিচ্ছি আমি প্রথম থেকে জিজ্ঞেস করছি কার আপনার পরিচয় তো খুলে দিচ্ছি কে কে আমি রে সালাম দিলাম সুন্দর করে বললাম যে কোন থানা থেকে বা কোন জায়গা থেকে আসছেন আপনারা বলেন না খুলেন তারপর বুঝাইতেছি এই কথাটা তো আমি নিতে পাই না খুলেন তারপর বুঝাইতেছি এটা তো কোনো পরিচয় দেওয়া ধরন না হ্যাঁ খুলেন পুলিশ পুলিশ খুলেন তারপর বুঝাইতেছি এটা কোন ধরনের পুলিশ ভাই আমার মানে আমি তো বুঝলাম না এটা আসলে পুলিশ না কি আসলে আমার তো বুঝতে হবে হ্যালো চাশুরে মুছে দেন না একটু মুখে একটু পানিও দিলাম না আমি জাস মাত্রা করতেছি দিব পুরো দুনিয়াটা ঘুরতেছে ধরো না ধরো যে কোনো ফোন ধরো এখন কোনো সমস্যা নাই তো আমি তো থাকবো না আমি কি করব তোমরা একটু থানা যোগাযোগ করো আমাদের তো কোনো রেসপন্স নাই এখন অবধি আমার বাসায় কেউ এসে হামলা করতেছে আর মানে এটা এটা তো এটা এখন অবধি কত কতক্ষণ হয়ে গেছে আমি লাইভ করতেছি আমি লাইভ থেকে যাচ্ছি না আজকে তোমরা বুঝতেছো সম্পদ তাড়াতাড়ি করো আচ্ছা কি লাশ দেখবা যদি মারা ফেলে আমাকে দিনের বেলা নিচের এত বড় একটা বাড়ি মানে মানে এত এত লোকজন থাকে দেখো কেউ কিছু বলতে পারলো না এটা ঢুকে গেল আজকে তো আমি ফাইনাল বুঝে গেছি আমাকে আমাকে মেরে ফেলা খুবই সহজ সবাই দেখবে যে কে মাসতাম তো তুমি দেখবে তো কে দেব কে হ্যাঁ কে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও না আরে আমাকে দাও না দিচ্ছি তো হ্যালো ফোন কাটো না প্লিজ আন্টি আপনারা এখানে কি করেন আপনি নানু ভাইয়ের কাছে একটু যান না বরন্টিকে পাঠান আপনি একটু যান আপনি নানু ভাইকে বলছেন কিছু আপনার কিছু বলার দরকার নাই জাস্ট ঘুম পাড়া দেন যান যান পাশে যান পাশে যে বসে থাকেন দরজা লক করে রাখেন নানু ভাইয়ের দরজা আমি লাইভ কাটবো না আজকে যে আসুক যারা আসুক সব লাইভে হবে যদি আমার হাত থেকে ফোন লাইভ লাইভ থেকে কেউ এসে নিয়ে যায়
তাহলে বুঝতে যান কিছু একটা হইতেছে। একটু কাকে ফোন দিব আমি না বুঝতে পারতেছি না, থানা থেকে কেউ রেসপন্স করতেছে না, মিডিয়া সারা ভিতরে ঢুকতে দিব না, বলো শেষ। আমি কারে ঢুকতে দিব? তুমি টেলিফোন দাও না, এদিকে আসো, আমি মনে মরে যাবো। স্বামীর কই গেছিল? ওকে নিচে আসছে, নিচে স্ট্যান্ড বাই থাকতে বল। তুমি হারুন ভাইকে একটা ফোন দাও তো, হারুন ভাইকে ফোন দাও, হারুন ভাইকে ফোন দাও। মানে তুমি বুঝতেছো কিছু একটা হতে যাচ্ছে, যে তাদের কথা কি বলছে, যে গেট খুললেন তারপর বুঝাইতেছি, এটা কোন, এটা এই একটা কথা তুমি বুঝে নাও যে কি হচ্ছে, ঠিক আছে? এরা কারা এবং কি হচ্ছে তুমি বুঝে নাও। সালাম দিয়ে সুন্দর করে বললাম যে আপনারা কারা, কারণ এটা তো আমি আমি তো চিনি না, এটা তো আমার আত্মীয় না, আমি যে চিনবো, আমি তো জিজ্ঞেস করবোই আপনারা কারা। গেট খুললেন তারপর বুঝাইতেছি, এটা কি ধরনের কথা আমাকে বলবা? তাহলে আমি কি করবো? এই যে ফোন, সি লিটারলি আবার নক করা শুরু করছে তারা, লিটারলি নক করা শুরু করছে। ওখানে যাও, ওখানে যে বলো, তুমি কথা বলতে পারতেছো না দীপমা, তুমি বুঝতেছো? এই দরজা নক কর, কাকে আমি ফোন দিব, কাকে আমি ফোন দিব, আমি কিছু বুঝতে পারতেছি না। হ্যালো, 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 হ্যাঁ হ্যালো, কে? হ্যাঁ রুম ভাই, না না, নিচের গেট ঢুকে ঢুকে গেছে তারা, ফ্ল্যাটের ফ্ল্যাটের দরজায় এখন নক করতেছে। নক মানে কি, নক তো নক না, একটা ঝড় বয়ে গেছে, আমি যখন লাইভে গেছি তখন একটু থামছে, এখন আবার নক করা শুরু করছে। মানে লিটারলি তারা একটা একটা কিছু দিয়ে, মানে একটা কিছু দিয়ে তারা তিন চারজন মিলে ধাক্কা ধাক্কি করতেছে, মানে ধুম ধুম করে আওয়াজ হচ্ছে, ঠিক আছে? এই আওয়াজ আপনি নিতে পারবেন না ভাই, মরে যাবেন। আমি দেখতে পাচ্ছি এক একজন এক এক রকমের পোশাকে, সিভিল ড্রেস, কিন্তু তারা যদি বলে যে আমরা প্রশাসন, আমি যদি জানতে চাই এই জায়গাটা কি আমার অপরাধ, আমি যখন বললাম তখন বলে দরজা খুলেন তারপর বুঝাইতেছি, এই লাইনটা তো ভাই ঠিক না, এগুলো তো আমি তো তখন আমি তখন ভয় পাবোই, রাইট? বরানী থানা আমি নক করছি, বরানী থানা থেকে বলতেছে যে পুলিশ আসবে, এতক্ষণ ধরে আমি লাইভে লাইভে কতক্ষণ ধরে চলতেছে আমি আমার মনে নাই, বাট অনেকক্ষণ ধরে, যতক্ষণে মানে এখান থেকে দুই দুই তিনবার আসা যায়, হ্যাঁ মানে আমার বাসা থেকে বরানী থানা একটুক টাইম হেঁটে যাওয়া যায়। হ্যালো, হ্যাঁ কোথেকে? কি করবে তুমি, লাইভ নিয়ে চলো না, উইদাউট মিডিয়া আমি খুলবো না। তা তুমি যা বলো, এটা আমি বলে তো রেসপন্স করবে, তুমি যেটা চাই বলো। হ্যালো, আল্লাহ প্লিজ, হ্যালো, আপনার কি আসছে? হ্যাঁ কে? কে জানো আমি তাহলে কি করবো? দিব না, আমি বলছি আমার রেসপন্স তারা শুনবে,
দিবামা মরে যাবো দিবামা। এত লোক দেখতেছে থানা থেকে, এতক্ষণ লাগে লোক, কেউ আসতেছে না কেন? আমাকে শুধু কেউ কনফার্ম করুক যে আসলে আসলে মানে কোন প্রশাসন থেকে আসছে। বলতেছে র‍্যাব থেকে আসছে। তুমি কিভাবে বুঝবা র‍্যাব থেকে আসছে? নাম দিয়ে বলছে। প্রথম কি বলছিল? খুলেন তারপর বুঝাইতেছি মানে? হ্যাঁ পুলিশ, খুলেন বুঝাইতেছি। একটা মানুষের ড্রেস ড্রেস কিচ্ছু নাই, এভাবে সে হামলা দিবে? হ্যাঁ আমি খুলবো না রে ডাকাত। আমি কি করব বলো যে বলো, মিডিয়া লোক তো সারা ঢুকতে দিব। আমি তো এখানে কি আমার দরজা খুলতে ভয় লাগতেছে? না আপনারা আমার সাথে থাকেন না, আপনারা ডিপার্টমেন্ট বল দিলাম, ডিপার্টমেন্ট থেকে আমার কিছু বলবেন। আচ্ছা আপনারা কারা একটু বলবেন আমাকে? আমরা তো হালকা, আপনি হালকা করে কিভাবে দরজা খুলে, দরজা খুলে কিভাবে জিজ্ঞেস করে মানুষের পরিচয়? আপনি আমাকে ধমকাচ্ছেন কেন এভাবে? আপনি কেমনে ধমকাচ্ছেন আমাকে বলেন, আমি তো ভয় পাই ভাই। আচ্ছা আপনাদের সাথে মিডিয়া আছে? কেন আবার মিডিয়া কেন? আপনারা কারা আসলে? আপনি জানেন না কারা? আপনি আমাদের পরিচয় নেন? পোশাক পরি হয়তো অবস্থা তো আছে, আপনি তো দেখতে চাইলেই দেখতে পারেন। আপনি থানাকে কেন করছেন কেন? আপনি তো থানাকে ফোন দিয়ে কই দিবামা? এখানে ক্যামেরা অন করো তো দেখি। থানা থেকে বারবার ফোন দিচ্ছি, থানা থেকে বলছে না যে আমি দেখতেছি, জানাচ্ছি বলছে। দেখতে পাচ্ছেন না বাইরে দুজন ইউনিফর্ম পরা সদস্য দেখছে? ক্যামেরা তো অফ করা, আমি কিভাবে দেখব? আমি দেখিনি, আমি একটু চেক করি, দাঁড়ান। দীপমা দেখো তো, দীপমা দেখো তো, সাংবাদিক চলাসটা উপরে আসতে বলো। আপনার উপরে আসেন না কেন ভাই? উপরে আসেন বুকে। এই আপনি আসতেছেন না কেন? আপনি একটু উপরে আসবেন। আচ্ছা কেন আপনি উপরে আসতেছেন না? আচ্ছা ভাইয়ারা, হ্যালো ভাইয়া, জি ভাই আমি এক্ষুনি দরজা খুলে দিচ্ছি। ভাইয়া আমার হাতে চাবি, ভাইয়া শুনেন আমার হাতে চাবি, আমি দরজা খুলে দিচ্ছি, কিন্তু আপনারা এই যে মিডিয়াগুলো নিচে মানে ওয়েট করতেছে, এনাদেরকে আসতে দিবেন না কেন ভাইয়া? মিডিয়ান জানার ব্যাপার, সেই জবাব কিন্তু আমরা আপনাকে দিতে চাচ্ছি না। দেখেন আপনি, আপনার কাছে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর লোক, আমরা আমাদের পরিচয় নিশ্চিত করেছি, তারপরেও আপনি আমাদের সাথে অসহযোগিতা করেছেন। না না আমরা না, এসব বলেন না ভাইয়া, এসব বলেন না, প্লিজ এসব বলেন না। আপনার কাছে আপনি এসব বলেন না ভাই, আমি খুলে দিচ্ছি। লাইভে যাওয়াটাকে বেশি প্রাধান্য দিয়েছেন। না আমি মোটেও এটা এটা প্রাধান্য দেই নাই ভাইয়া। খুলে দাও দরজা, খুলে দাও, খুলে দাও, আমি দরজা খুলে দিলাম। হ্যাঁ আমি দরজা খুলে দিলাম। আমরা তো
যখন ভাঙচুর যখন ধাক্কাধাক্কি করা হচ্ছে, আমরা কথা বানাচ্ছি না, এই আপনি আপনি লক তো ছুটেন অলরেডি। আমি যদি না জানতে চাইতাম, আপনি যদি পরিচয় দিতেন, আমি তো ডেফিনেটলি খুলে দিতাম। আমি কয়েকবার আপনাকে পরিচয় দিয়েছি, আপনি ভাইয়া আমার জায়গা থেকে একটু ভাবেন, আমি অনেক ভয় পাইছি। আমার কথা শুনেন, আপনার বারান্দায় দাঁড়াইলে আপনি রাস্তায় দেখতে পান, তাই না? হ্যাঁ, লাইভ আসি আমি। কেন আপনারা কেন কানে কানে বলতেছেন লাইভ আসে? না না, সমস্যা নেই, কেন আপনি কাইন্ডলি লাইভটা আপনি কেটে দেন। আমরা আইনগত ভাবে আপনার মোবাইলটা চাচ্ছি, আমরা আমরা আশা করবো আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মোবাইলটি দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনি লাইফটি আপনি নিজের হাতে কাটুন। থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি না কিভাবে কাটে, কাটো কেটে দেন, আপনি কাটেন, আপনাদের মাধ্যমে কাটেন, লাইভ ফিনিশ করে দেন।